এই ভাইটার পাশে তুমি দাঁড়ানোর চেষ্টা করো। সব দাও সব দাও। আমার কাছে যা আমি আত্মহত্যা করতে যাবেন না না আত্মহত্যা করতে যাবেন কেন জানেন না আমার কারণে কিছু বলবেন। ঋতু মিতু নেই, ঋতু মিতু হচ্ছে শ্বশুর বাড়ি, তাই যে এখন শুধু টুন্ডি আছে। তো চলুন তুমি যাও না, তুমি নেবো না কিন্তু না এরকম রাস্তাঘাটে অনেক অনেক করে না মু আমি নামতে না বলছি এরকম অনেক সিন থেকে বেশি মানুষরা পড়ে গেছে তুমি কি বোকা? একটা মানুষ গাড়ির উপরে পড়ে গেছে কারণ তার না দেখে চিন্তাই করে দেখি সব গাড়ি উপরে পড়ছে কিন্তু এরকম হয়তো। আরে ফোন গুলো তো নিয়ে আসবে কোন লোক আছে নাকি? কিছু না, নাকি ফোন তো নেবে। হ্যাঁ আরে এরকম ভাবে চিন্তাই করে সামনে এসে পড়লো পরে তুমি এখন গাড়িতে নামলে আশেপাশে লোকজন আই ধরবো। আমগো তুমি একটু ক্যামেরা ধরো, ক্যামেরা ধরো, ক্যামেরা তো ধরে রাখছি আমি। আমি যাই আমি দেখি। আরে একবার তুমি সামনে আবারো পয়সা বুঝা। আরে যাও না, কোন মানুষ বিপদে সবার যাবো না মনে। আমি তুমি সামনে আসো, আমি ওনার সাথে তো লোক থাকতে পারে। লোক থাকলে তোমরা গাড়ি টান চলে যাও, নাকি বা গাড়ি আমি ওদিকে মানে বুঝলাম না। উনি গাড়ির সামনে এসে পড়লো কি এরকম পড়ছে কি লোক এরকম দেখে লই। তুমি নাই মেট ক্যামেরাটা ধরে, হ্যাঁ ব্যাক ক্যামেরা দিও। আচ্ছা আমি ক্যামেরা আমি যে বলবো টান চলে যাও। হ্যাঁ আমার কাছে কিছু না, মোবাইল ধরে কিছু না। তোমার কাছে এই ফোন দিও না, টাকা পয়সা রেখে দাও। ফোন এটা থাক, টাকা পয়সা রেখে দাও। আমি কোনোদিন বিপদ হবো তুমি গাড়িটা টান দিচ্ছ পারবা না কিন্তু সব পারো। মুক্তি একটু পিছনে দেখতে পারো, তুমি দাঁড়াই দেখো। হ্যাঁ তুমি পিছনে দেখতে পারো দিয়ে যদি কোনো লোক না এরকম দুর্ঘটনা ঘটে রিক্স তুমি বেশি বুঝছো না। আমি রিক্স রিক্স হঠাৎ করে সে গাড়ি কোন এসে বাড়ি খেলো, বাড়ি খেছে উনি পড়ে দিয়েছে। আরে এরকম লোকজন থাকে না আশেপাশে, আমার অভিজ্ঞতা আছে দিনের বেলা কিছু না। তুমি ক্যামেরাটা ধরো বাইরে দাঁড়ায়, শোনো শোনো দাঁড়ায় ক্যামেরাটা ধরবো, যদি ভাব দেখো উঠে পড়বা, উঠে টানতে যাবে। আমি একা যাওয়া বুঝবো না, লাগাও যাইও না দেখি তো কি। আমি তুমি এখান থেকে আশেপাশে লোক দেখো, একটা লোক ওই লোকটা আমাদের গাড়ির সামনে হঠাৎ করে পড়তে গেছিল। আর একটুর জন্য গাড়ি বাড়ি রাখলে তো পরে সমস্যা হয়ে যেত। আমার এগুলো অনেক ভয় লাগে, আমার এই যে এরকম আমি অনেক দেখি না যে এরকম কোন দুর্ঘটনা ঘটে। যে পড়ে গেল কি সমস্যা? আমি তো ভয় পেয়েছি। আম্মু তাহলে তুমি বসো, কি পড়তেছে গাড়ির নিচ থেকে বাড়িতে থাকবে কি বলে? এরকম অনেক সময় অনেক আমি তুমি একটু দেখে আসো, চলো তো দেখ কি সমস্যা কি আমরা শুনি। এইগুলো উঠাও, লক করে রাখো, একটু পিছে আসো, দাঁড়াও গাড়িটা একটু ব্যাকে দেখ। আমো গাড়িটা একটু ব্যাকে রাখো, দাঁড়াও যে আরে হাই রোড না, হাইওয়ে না, গাড়ি আসতেছে অনেক, ওই দিক ব্যাখ্যা করো না। এখানে রাখো,
আচ্ছা ম্যাম আসি আমো তুমি গাইতে বস পার্কিং করো পার্কিং করো না না তুমি গাড়ি টান দিও পার্কিং করো আমি দেখে আসি কি হইছে আমি বুঝলাম না উনি এইভাবে পড়লো কেন উনি ও কি হইছে আপনি এখানে বললেন কেন আমি আত্মহত্যা করতে যাবেন না না আত্মহত্যা করতে যাবেন কেন জানেন না জানেন না আর মানুষ পেলেন না রে ভাই আমার গাড়ির সামনে আসলেন আমরা তো ভয় পাইছি আমরা তো ভয় দিয়ে দিছেন আমরা তো বাড়ি বসলাম নতুন গাড়ি আমরা তো গ্রামের বাড়িতে যাচ্ছিলাম আপনি তো ভয় দিয়ে দিছেন কি হইছে আপনি চলতে পারেন না ভাই আমার পুরো বাম সাইড নাই ভাই गाड़ी আপনি হাঁটতে পারেন না ভালো করে মানে বাপসে বাম পা বাম হাতে এই আমার বাম হাত বাম পা আমাকে তো ভয় দিয়ে দিছেন আমরা তো ভয় পেয়েছিলাম এরকম তো অনেক দূর ঘটেছে আমরা তো আমার তো ভারত তো দিতাছেন না আমি সে কোনো আমার আমার জীবন রেখে লাভ নাই না জীবন রেখে লাভ নাই না জীবনে মূল্য আছে বাঁচতে হবে আমরা তো মরে গেলে যাইতাম আমার তো দুনিয়া তো অনেক কষ্ট দিছে মানুষে বাসতে হবে আমি তো পাইছি থেকে আমার গাড়ি ছিল না আমি গাড়ি এমন একটা রিচ নিছিলেন আপনি আমার সোলার মোটরে ওষুধ কমে একটা দেয়া যায় ভাই আমি খাই মেসের ভিতরে কোন মেসের আমি মেসে থাকি কে আপনার পরিবার নাই পরিজন নাই কেউ নাই আমি বিদেশ ছিলাম ভাই কোন জায়গা ছিলেন সৌদি আরবে ছিলাম তাই তো ছিলেন আবাই আবাই সৌদি আবাই গিয়া এই গমের ভিতরে আমি স্টক করি পরে মালিক ও তোমার খুঁড়ি তুমি আমার রাই দিছে মানে স্টক করার পর বাংলাদেশে দিয়ে দিছে কইছিল না আপনার এক্সেলেন্ট মে কিসে পড়ে মে মানে দিক দিক কি দি বাইরে দাঁড়ি সে তো অনেক বড় তারা কো কোথায় আপনার কই আছে কি আছে আমি কিছু জানি না মানে কি ঘটনা লেগেছে বলেন তো আমার ঘটনা হইছে আমার আল্লাহ ছাড়া কেউ নেই আমার ঘটনা হইছে ভাই আল্লাহ ছাড়া কই কো আপনার বাচ্চা কাছে কোন জায়গা আছে মানে কই আছে হেও আমি জানি না আপনার ওয়াইফ আমার ওয়াইফ আমার বউ বাচ্চা কাছে কই আছে এটা জানি না विदेश चले ग भारी जीवन अपना बाबा ने আমার মামরা বিয়া দিয়ে ছন্নদাকে বিয়া গেছে মা কোথায় আছে ওনা কোথায় যায় আমি কিছু জানি খবর নাই না আমি খবরটা তো কিছুই ছেলে মানে বুঝো না উনি প্রবাসে থাকতেই নাকি সবাই চলে গেছে চিন্তা করো যখন স্টক করছে ওরা শোনাও তো কষ্ট লাগে আচ্ছা আমরা ওনার সাথে একটু কথা বলি আমার তো ভালো আশা তো কষ্ট হ্যাঁ কথা বললো আল্লাহ মানুষের জীবন দেখছো সাইদা মরতে যায় আমি মূলত একটু বাড়ি যাচ্ছিলাম নতুন গাড়িটা কিনছি কইলাম কি যে একটু বাড়িতে যাব হঠাৎ করে উনি এসে গাড়ির উপর তোমরা তো নামতে দিতাছিলাম না দেখছ ভাই এরকম অনেক রিস্ক হয় আমি এইজন্য না করছিলাম আচ্ছা ঠিক আছে উনি ওনার জীবনের কষ্টটা বুঝতে পারছো এই জীবনটা চলে আসছে আচ্ছা তো বাইরে গাড়ি অনেক সাউন্ড আমি আপনার কথাটা বুঝতে পারতেছিলাম না আপনি ভাই আমি আত্মহত্যা করলে দেখে মোবাইলটা ফালাই দিছি ভাই আমার মোবাইল টু ভাই না জানি কষ্ট মোবাইলও ফালাই দিছো ভাই কোন জায়গা এই নিচে ভাই
আরে মুক্তি বলে নিয়ে এসে তো সেটু করো জীবন মানুষের জীবনে মানে টাকা এমন জিনিস সম্পর্ক এমন জিনিস মানুষের জীবনে কোনো মূল্যই নাই আজকে ওনার জীবনটা উনি নিজে দিতে যাচ্ছে চিন্তা করো সত্যি তো এই জীবন রেখে কি লাভ যে জীবনে কেউ নাই কোনো কিছু নাই জীবনে আপনারা দেখে মানুষের শিক্ষা নেই যে প্রবাসী থেকে আসছে সে টাকা পয়সা পাঠাইছে আজকে তার কাছে টাকা নেই দেখে সে নিজের জীবন নিজে দিতে যাচ্ছে এর চেয়ে কষ্ট আর পৃথিবীতে আছে বলেন আপনি ঘুরে দাঁড়াতে পারবেন মানুষের সাহায্য দেখবেন যে কোন মানুষটা কে আপনাকে ভালোবাসছে আপনি চিকিৎসা নিতে পারছেন না একভাবে তো আসলে কেউ কাউরে দিতেছে না একবার দিলে আর কেউ কাউরে দিতে পারে না আপনারা দাঁড়ান ওর পরিবারকে দেখাই দেন আমার মতন আপনি আমার এই যদি আল্লাহ আপনাকে বাঁচায় রাখে যদি আমার কোন ভাই ব্রাদার যদি আপনাকে হেল্প করে আপনি আমার এই পেজে এসে আপনার ভালোটা দেখাই দেন মানুষকে আছে যে আপনি মরে যান না একদম যেখান থেকে আপনি বাইসে আসছেন আজকে আমিও বিপদে পড়তাম আপনি তো যাইতেন গা ভাই কিন্তু আমার একটা আমার মেয়ে আমার তিনটা মেয়ে দুইটা মেয়ে বিয়ে দিছে ছোট একটা মেয়ে আছে আমি একটু বাড়ি যাচ্ছি অনেক আশা করে আমি বাড়ি যাবো না মুক্তি আমার টাকা গুলো দাও তো কত আছে দাও 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 তুমি দাও দাও বাড়ি যাবো না খরচার টাকা রাখছিলাম দাও দাও আপনারা যারা আমার প্রবাসী কলিজার ভাই বন্ধুরা আমার ফলোয়ার্স আছেন তো তাদেরকে আমি বলতেছি যে এই ভাইটার পাশে তুমি দাঁড়ানোর চেষ্টা করো শব্দ মাস করে দাও চেষ্টা করেন শব্দ তা আমার কাছে যা ছিল আমার খরচার জন্য আমি সব বাইরে দিয়ে গেলাম আপনারা যা পারেন আপনাদের কাছে আমার অনুরোধ যার যা আছে আপনার বিকাশ নাম্বার আছে আপনি এটা রাখেন আপনার যা যতদিন পারেন আপনি চলতে লাগেন আমার খরচা আমি বাড়ি যাব না আজকে আমি বাড়ি যাব না আমি নতুন গাড়িটা কিনে চাইছিলাম একটু বাড়ি যাব আপনি এই চিন্তা করেন না আপনার পাশে সারা পৃথিবীর মানুষ আছে আমি জানি আমার এই ভিডিও অনেকে দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনি এই কাজটা করেন না ভাই বলবো আমার কথা ভাষা হলো আসলে আপনার পরিবারটা কি হয়েছে একটু বলেন তো আপনারা ছেড়ে চলে গেল কেন আমি দুইটা বাজে আমার রাস্তা ভাই স্টপিরা তাহলে মাল্লিক আমার পাড়া যায় আরে করোনা করোনা চলে আসছেন দেখে ইনকাম নাই দেখে বউ চলে গেছে দেখছেন সে যতদিন টাকা পয়সা ছিল তারে দেখছে সে স্বামী পরিচয় দিছে কিন্তু যখনই সে টাকা পয়সা বন্ধ করে দিছে বিদেশ থেকে তারে ফেরত দিয়ে দিছে তার এই অবস্থা দেখে সে মহিলা আরেকটা বেটার সাথে চলে গেছে ভাগ্য গেছে গা এরও বিচার হবে সারা পৃথিবী উনার বাড়ি কোন জায়গা মহিলার বাড়ি কোন জায়গা বিক্রমপুর কোন গ্রাম আপনি বলবেন তারও যেন বিচার হয় আপনাদের মাধ্যমে
তারও বিচার করব আপনারা সবাই উনাকে যতটুকু পারেন আপনারা হেল্প করবেন আপনাকে আপনাদের জন্য আমি করতেছি একটা প্রবাসী ভাইরা বাঁচানোর জন্য একটা প্রবাসী ভাইরে আপনারা সাহায্য করবেন আর ভাই আপনি এই ভুল কখনো করবেন না আপনার বাসায় আমি পৌঁছে দিয়ে আসতেছি আপনার বাসায় আমি পৌঁছে দিয়ে আসতেছি এবং আমার এই ভিডিওটা দেখলে সে ভাই যে এলাকায় থাকে ওই এলাকায় যদি কোনো কাউন্সিলর বা প্রতিনিধি বা ভালো যাদের সামর্থ্য আছে একটা মানুষ চালানোর অন্তত পক্ষে সে মানুষের কাছে আমি বিনীত অনুরোধ করব যেন তার জন্য একটু দেখে সবাই মিলা নালে আজকে উনি হয়তো আমার গাড়ির নিচে পড়ছিল দেখে ওনাকে আমি বাঁচাইছি হয়তো আরেকদিন হয়তো নাও পারি আমরা এই দেশে মরতে পারে না খাবারের জন্য এই দেশে এখন অনেক ভালো আছি আমরা যেমন আমি খাবারের জন্য চোখে পানি ফেলাইছি কান্না করছি সেই আরেকজন মানুষ এই যে আরেক রকম আমরা এরকম এক সময় কান্না করছি ভাই কিন্তু আল্লাহ এই মানুষগুলো আমার পাশে ছিল দেখে আমি বেঁচে আসছি তো আমার পরিবারটা বেঁচে আছে আপনার কোনো টেনশন না আপনি এই ভুলগুলো আর করেন না আপনার যে এলাকার প্রতিনিধি আছে প্রয়োজন পড়লে আমি দেখা করব যে জন্য অন্তত যে মান কি যে একটা ই দেয় ভাতা দেয় একটা ভাতার ব্যবস্থা আপনার আমি করে দেবো এলাকার লোকের সাথে কথা বললাম আপনি চলেন আপনার বাসায় আমি নামাই দিয়ে আসবো প্রয়োজন পড়লে আপনার বাসাটা আমার চিনে আসতে হবে বাসাটা চিনে আসবেন যে আপনি কোন বাসায় থাকেন আমাদের দিক থেকে যতটুকু করার আমরা চেষ্টা করবো আপনারা কিন্তু পাশে থাকবেন আপনারা দেখাই দিবেন মাসুদ ভাইয়াদের পাশে যেমন আছেন মাসুদ ভাইয়াদের হয়তো টাকাতে সাহায্য করেন না কিন্তু আমাদেরকে হেল্প করছেন সাপোর্ট করছেন কেমন ভাইয়ের অন্তত পক্ষে কিছু কিছু টাকা যে যা সামর্থ্য না আছে যে যা পারেন হ্যাঁ ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো একটু ভাই আপনি তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো বিকাশ আছে আপনার এই নাম্বার ভাই বিকাশ আছে একটু বলেন তো আমার নাম্বারটা আমি ভুল লাগেছে ভাই আচ্ছা ভাই নাম্বারটা ভাই আমি নিচে মোবাইলের নিচে ভিডিও নিচে দিয়ে দিব আপনারা যার যা পরে বিকাশ না ভাই আর কিছু আছে না ভাই আর কিছু নাই আচ্ছা বিকাশ আছে আপনার যার যা সামর্থ্য আছে দিয়ে আপনারা আমরা বাসার সামনে নামিয়ে দিয়ে গেলাম আপনারা বাসার সামনে আমরা নামিয়ে দিয়ে গেলাম এখন আমি চলে যাবে